আচ্ছা বলুন। আজকে সকালে 8টা নাগাদ আমরা খবর পাই যে এরকম রামেশ্বর মন্দিরের কাছে একটি হাতির মৃতদেহ পড়ে আছে। তো তারপরে আমার নয়াগ্রাম চাঁদাবিলা কেশরেখা তিন রেঞ্জের রেঞ্জ অফিসার ওনাদের পুরো টিম এখানে এসে সাথে সাথেই পৌঁছে যান। আমরা পুলিশ এবং CRPF আমাদের সাথে ছিলেন। তো যেটা দেখা যাচ্ছে প্রাথমিকভাবে যে শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন নেই বা দাঁত এবং অন্যান্য সব জিনিস, এটি একটি পূর্ণবয়স্ক দাঁতাল, তো দাঁত এবং শরীরের অন্যান্য সমস্ত জায়গায় খুব নর্মাল আছে। বাইরে থেকে কোনো রকম আঘাতের চিহ্ন নেই, কিছু মানে বডি একদম ঠিকঠাক আছে, ক্যারকাস একদম ফিট অ্যান্ড ফাইন আছে। তো ডাক্তারবাবুরাও আমাদের সাথে আছেন। তো আমরা এবারে পোস্টমর্টেম করে আমরা দেখবো যদি ওর ভেতরে যদি কিছু সমস্যা থেকে থাকে, কারণ হাতিটি পূর্ণবয়স্ক, 30-35 বছরের ওপরে এবং পূর্ণবয়স্ক দাঁতাল, তো ফলে ওর শরীরে কিছু অসুবিধা থেকে থাকতে পারে, সেটা আমরা পোস্টমর্টেম করে দেখছি। কিন্তু বাইরে থেকে কোনো আঘাত বা কোনো ইঞ্জুরির কোনো চিহ্ন নেই, একদম সুস্থ বডি দেখাচ্ছে বাইরে থেকে, এবং কোনো শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গেরও কোনো অঙ্গহানি হয়নি বা কিছু মিসিং নেই, সব কিছুই ইন্ট্যাক্ট আছে বডিতে। আর এটা তো রেসিডেন্সিয়াল হাতি? হ্যাঁ, আমাদের এখানে এই মুহূর্তে দলমার হার্ড এই অঞ্চলে নেই, কিন্তু প্রায় 10 থেকে 15টি রেসিডেন্সিয়াল হাতি আছে যারা এককভাবে বা দুটো বা তিনটে এইভাবে ঘোরাঘুরি করে। তো এটা এরকমই একটা টাস্কার ছিল, যেহেতু ফুল গ্রোন টাস্কার, তো সেই হিসেবে এটি একটি রেসিডেন্সিয়াল হাতি, এদি এই অঞ্চলে ঘোরাঘুরি করে। আর এই যে হাতির মৃত্যু ঠেকাতে বন দপ্তর কী ব্যবস্থা নিচ্ছে? দেখুন, হাতি আমাদের এখানকার লোকেরা হাতি মারে না, এটা এক প্রথমেই আমি বলবো। এবং দ্বিতীয় যেটা বলবো যে হাতি একটি অ্যানিমাল, তার তো নর্মাল, যেমন মানুষ আমরা বয়স হয় আমরা মারা যাই, হাতিও নর্মাল মারা যাবে, সেটা তো সব জীবন্ত প্রাণীর ক্ষেত্রেই এটা সত্য। আমাদের এখানকার কোনো লোকেরাই হাতি মারেন না, ফলে এখানে ব্যবস্থা বলতে এরকম তো নয় যে কোনো লোকেরা হাতি মেরে দিচ্ছে, সেটা নয়। এবার ওর শারীরিক কারণে যদি ও মারা গিয়ে থাকে, এটা তো কারোরই কিছু করার থাকে না। আপনার নামটা ডিজিগনেশন? আমার নাম অঞ্জন গুহ, আমি ডিভিশনাল ফরেস্ট অফিসার, খড়গপুর ডিভিশন।